আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায়ই একটি সতর্কবার্তা দেয়া হয়, ক্ষমতায় না থাকলে কি হবে। কেউ বলেন দেশে থাকতে পারবেন না, কেউ বলেন কোনো নেতাকে খুঁজে পাওয়া যাবে না, কেউ বলেন পিঠের চামড়া থাকবে না। আর ওবায়দুল কাদেরের আগেও এরকম কথা বলেছেন, আজকে বলেছেন বিএনপি আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে যদি আবার ক্ষমতায় আসে। মানে বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে এক রাতের মধ্যে আমাদেরকে শেষ করে দিবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের এরকম আশঙ্কা কেন, এরকম আশঙ্কার সত্যি সত্যি কোনো কারণ আছে কি না। প্রথমত কথা, আওয়ামী লীগের পক্ষ থেকে যে আওয়ামী লীগ একটি কথা সবসময় দাবি করে যে তারা দেশের একমাত্র রাজনৈতিক দল এবং বিএনপির কোনো অস্তিত্ব নেই, বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এখন যে রাজনৈতিক দলটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে সেই রাজনৈতিক দলটি আবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ এটা মনে করছে কেন? একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ দাবি করে 70% বেশি ভোট তারা পাবে, মার্কিন একটি জরিপেও, আমেরিকান একটা জরিপেও এরকম একটা আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ সব কিছুই আওয়ামী লীগের পক্ষে, তারপরও ওবায়দুল কাদেরের এরকম আশঙ্কার কারণ কি? এখানে কয়েকটি প্রসঙ্গ আলোচনা করা যায়। প্রথমত কথা, আওয়ামী লীগ যে উন্নয়নের কথা বলে, আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের কথা বলে, দৃশ্যমানভাবে তারা যে অবকাঠামোগত উন্নয়ন করেছে, তো সেই উন্নয়নগত জায়গাতে যদি এত কাজ করে থাকে তাহলে জনগণ কি তাদের সঙ্গে নেই? জনগণ যদি সঙ্গে থাকে তাহলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাই তৈরি হচ্ছে কেন, আশঙ্কা করছেন কেন? আর জনগণ সঙ্গে থাকলে এই এক রাতের মধ্যে নিঃস্ব করে দিবে আর জনগণ সেটা দেখবেন, সেরকম অবস্থাই বা তৈরি হচ্ছে কেন? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কি তাহলে ক্ষমতায় থেকে পরপর 3 মেয়াদে এমন কর্মকাণ্ড করেছে যে কর্মকাণ্ডের কারণে তারা মনে করছে যে বিএনপি সমমনাদের নিয়ে যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের উপরে এই পরিমাণ নিপীড়ন হবে। অর্থাৎ আওয়ামী লীগ এমন কাজ করেছে যার পরিপ্রেক্ষিতে বিএনপি বা সমমনারা এরকম একটা উদ্যোগ নিবে বা এরকম একটা কর্মকাণ্ড করবে। অথবা আওয়ামী লীগের আরেকটা রকমের ব্যাখ্যা হতে পারে, আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হতে পারে বা আওয়ামী মনোভাবাপন্ন যারা আছেন তাদের পক্ষ থেকে যেটা বলা হতে পারে সেটি হচ্ছে যে বিষয়টি এরকম যে বিএনপি দলটি এরকম, তারা যদি ক্ষমতায় আসে তাহলে সেই 21 অগস্টের গ্রেনেড হামলার মতো আবারও হামলা করা হবে এবং সবাইকে শেষ করে দেওয়া হবে, এরকম কয়েকটি ব্যাখ্যা হতে পারে। এখন এই কয়েকটি ব্যাখ্যার মধ্যে দেখতে হবে বা দেখা দরকার যে বাস্তবতার সঙ্গে কোন ব্যাখ্যাগুলোর মিল আছে বা সম্পর্ক আছে, এবং তার চেয়েও বড় যে ব্যাপারটি হচ্ছে আওয়ামী লীগের আসলে ক্ষমতায় থেকে কী এমন করলো যে তাদের এখন শেষ করে দেওয়ার মতো আতঙ্ক নিয়ে থাকতে হচ্ছে। আওয়ামী লীগ 2009 সালে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটি নিয়ে তৎকালীন বিরোধী দল, এখনও বিরোধী দল, ক্ষমতা থেকে যাওয়ার পরে বিরোধী দল, তৎকালীন বিএনপির কথা বলছি, বিরোধী দল বলতে আমি বিএনপির কথা বলছি, বিএনপি নির্বাচন নিয়ে 2009 সালের নির্বাচন নিয়ে অভিযোগ করলেও, কারচুপি করলেও, প্রশাসন মঈনুদ্দীন ফখরুদ্দিনের সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেও, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটাকে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বলা হয় 2009 সালের নির্বাচনটি তেমনই ছিল এবং আওয়ামী লীগ বিপুলভাবে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। এই বিপুলভাবে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ 2014 সালে একটি নির্বাচন করেছে যে নির্বাচনে জনগণ ভোট দেয়নি, যে নির্বাচনে 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। বিএনপি বা জামাত আন্দোলন করেছিল সেটা সত্যি, সংঘর্ষ হয়েছিল, সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছিল, তার জন্য বিএনপি জামাতের দায় আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু এর আরও অন্যান্য অনেক পক্ষও আছে। এবং সবচেয়ে বড় সত্য যে 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, অর্থাৎ নির্বাচন বলতে যা বোঝায় সেটা হয়নি, কিন্তু তারা ক্ষমতায় এসেছে, 5 বছর ক্ষমতায় থেকেছে। 2018 সালের নির্বাচনটি ভোট হয়নি, রাতে ভোটের কথা বলা হয়, একজন নির্বাচন কমিশনার তার বইতেও লিখে গেছেন রাতে ভোটের কথা, অর্থাৎ রাতে ভোটের নির্বাচন বলা হয় 2018 সালে। তো 2014 এবং 2018 সালে যে
নির্বাচন হয়েছে জনগণ বিচ্ছিন্নভাবে যে নির্বাচন, তার মানে কি আওয়ামী লীগ জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তারা ক্ষমতায় না থাকলে বিএনপি তাদেরকে এক রাতের মধ্যে শেষ করে দিতে পারবে? মানে বিষয়টা তাহলে কি, আওয়ামী লীগ বলছে বিএনপি বিলীন হয়ে গেছে, সেই বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে শেষ করে দিবে। এখন যে আমরা আওয়ামী লীগের রাজনীতি দেখছি, একটু খেয়াল করে দেখবেন, এখন যে আমরা আওয়ামী লীগের রাজনীতি দেখছি, অঙ্গ সংগঠনের রাজনীতি দেখছি, তার মানে কি? তার মানে কি এই যে এই দলটি ক্ষমতায় থেকে যে দাপটের সঙ্গে বিচরণ করছে, তার প্রধানতম কারণ তারা ক্ষমতায় আছে এই কারণে, রাষ্ট্রীয় প্রশাসন তাদের সঙ্গে আছে এই কারণে, রাষ্ট্রীয় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সঙ্গে থাকবে না ক্ষমতায় না থাকলে, সেই সময় তারা বিএনপিকে মোকাবেলা করতে পারবে না, এই আশঙ্কা করছে, এই আশঙ্কা করছেন ওবায়দুল কাদের? তার মানে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করে অন্য দলকে বা বিএনপিকে নিপীড়ন, নির্যাতন, সমাবেশ করতে না দেয়া, লক্ষ লক্ষ গায়েবী মামলা ইত্যাদি ইত্যাদি করা যাচ্ছে, 2000 ভোটারবিহীন নির্বাচন করা যাচ্ছে, রাতে ভোটের নির্বাচন করা যাচ্ছে, মানে আমি বলছি না এরকম করে, কিন্তু আওয়ামী লীগের বা ওবায়দুল কাদেরের বক্তব্য অনুযায়ী কি বিষয়গুলো এরকম দাঁড়ায় যে ক্ষমতায় না থাকলে আর বিএনপিকে মোকাবেলা করা যাবে না? বাস্তবতা অনেকটা সেরকমই, কিন্তু তারপরেও ওবায়দুল কাদেরের আশঙ্কার একটা দিক আছে, আশঙ্কার একটা বাস্তবতা আছে, সেই বাস্তবতাটি হচ্ছে যে বাংলাদেশে ক্ষমতায় যখন যে দলটি থাকে সেই দলটি বিরোধী দলের উপরে নিপীড়ন করে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। বিএনপি এই কাজটি করেছে ক্ষমতায় থাকা অবস্থাতে, বিএনপি এই কাজটি ক্ষমতায় থাকা অবস্থাতে যতটা জোর দিয়ে করেছে, 21 আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারটা তো আছেই, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থাতে আওয়ামী লীগের উপরে যে পরিমাণ নিপীড়ন নির্যাতন করেছে, আওয়ামী লীগ নেতাদের নামে যত মামলা দিয়েছে, যতজনকে গ্রেপ্তার করেছে, যতজনকে কারাগারে রেখেছে, বিএনপি 2009 সালের পর থেকে আওয়ামী লীগ দ্বারা বিএনপি তার চেয়ে কয়েকশো গুণ বেশি নিপীড়িত এবং নির্যাতিত হয়েছে, প্রায় কোনো কারণ ছাড়া। এই কয়েক মাস আগেও নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জে গুলি করে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, এবং লক্ষ লক্ষ গায়েবী মামলা বাংলাদেশের ইতিহাসে বর্তমান সময়ের আগে পর্যন্ত, অর্থাৎ এই 15 বছরের আগে পর্যন্ত এই লক্ষ লক্ষ গায়েবী মামলার কোনো অস্তিত্ব ছিল না। অজ্ঞাতনামা মামলা ছিল, কিন্তু এইভাবে এত ছিল না। মানুষ গুমের যে ইতিহাস, সেই গুমের ইতিহাস বাংলাদেশে ছিল, জন্মের পর থেকেই কম বেশি ছিল, কিন্তু এতটা ছিল না। মাদক বিরোধী, কক্সবাজার টেকনাফে মাদক বিরোধী অবস্থানে প্রায় 250 মানুষকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারে, শুধুমাত্র মাদক বিরোধী অভিযানে। ক্রস ফায়ারও হত্যাকাণ্ড ছিল, কিন্তু গত 15 বছরে যে প্রক্রিয়াতে এটা বেড়েছে, এতটা ছিল না আগে কখনো। অর্থাৎ এই যে ঘটনাগুলোর কথা বলছি, এটা নিপীড়ন নির্যাতন পর্যায়ক্রমে এবং বর্তমান 15 বছরের মধ্যে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা এলাকায় থাকতে পারছেন না, সবার নামে 5টা, 7টা, 10টা, 100টা মামলা, সুতরাং তাদের ভেতরে নিঃসন্দেহে এক ধরনের প্রতিশোধপরায়ণ মানসিকতা তৈরি হয়ে থাকতে পারে, এবং সেটার আভাস আওয়ামী লীগ নিশ্চয়ই পায় বা পেয়েছে। সেই কারণেই আওয়ামী লীগের এই আশঙ্কা, এবং সেই আশঙ্কা উড়িয়ে দেয়া, একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সত্যি সত্যি বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে? বাস্তবতা মোটেই এতটা সহজ নয়। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে বিএনপি ক্ষমতায় আসলেও ওই শক্তি, ওই সামর্থ্য থাকবে না যে তাদেরকে রাতারাতি নিঃশেষ করে দিবে, রাতারাতি শেষ করে দিবে, এটা কোনো দিন হবে না। যদি সেটা হয়, দেশের মানুষ এটার প্রতিরোধ করবে, দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়াবে। আওয়ামী লীগ তো দাঁড়াবেই। কেন দাঁড়াবে? দাঁড়াবে কারণ বাংলাদেশের মানুষ একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায়। কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে কোনো একটি রাজনৈতিক দল যদি দেশে গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি করে, আরেকটি রাজনৈতিক দলকে যদি নিঃশেষ করে দিতে চায়, সেরকম অবস্থা দেশের মানুষ হতে দিবে না, নাগরিক সমাজ হতে দিবে না, দেশের গণমাধ্যম হতে দিবে না। সুতরাং ওবায়দুল কাদেরের এই আশঙ্কা করার কোনো কারণ নেই। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি একটা ক্ষমতার পরিবর্তন হয়, হবে কি না আমরা জানি না, যদি হয় তাহলে বিএনপির পক্ষে এই রকমের যজ্ঞ চালানো কোনো অবস্থাতেই সম্ভব নয়। সুতরাং আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই আশঙ্কা করার কোনো কারণ নেই।
বাস্তবে কি ঘটবে বা ঘটতে পারে, ঘটতে পারে সেটি হচ্ছে ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছিলেন যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের আর সবাইকেই কেনা যায়, সব নেতাকেই কেনা যায়, বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের গত 15 বছরে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতিতে ক্ষমতার যদি পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়, হবে কি হবে না আমরা জানি না, আমরা নির্বাচনের একটা সুষ্ঠু নির্বাচন চাই, কারা ক্ষমতায় আসবেন কারা ক্ষমতায় আসবেন না সেটা রাজনীতিবিদদের ব্যাপার, যারা নির্বাচন করবেন তাদের ব্যাপার। তো সেই জায়গাটিতে যদি তর্কের জন্য ধরে নেই যে বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, সেরকম অবস্থা যদি তৈরি হয়, ওবায়দুল কাদের খুব ভালো করে জানেন আওয়ামী লীগের এই যে বর্তমান সময়ের হাইব্রিড, তার ভাষায় কাউয়া, তার ভাষায় হাইব্রিড ইত্যাদি ইত্যাদি নেতাকর্মী যাদেরকে বলেন, তাদের একটা অংশ দৃশ্যমানে থাকবে, দৃশ্যে থাকবে না, তারা অদৃশ্য হয়ে যাবে, কেউ গা ঢাকা দিবে, কেউ দেশের বাইরে চলে যাবে, কেউ হয়তো অন্য অন্যভাবে নানাভাবে দলে থাকবে না। আবার এও সম্ভাবনা আছে যে দলে দলে গিয়ে বিএনপিতে যোগ দেওয়ার, অর্থাৎ এখন যে এখন তো বাংলাদেশের সবাই আওয়ামী লীগ, ওই যে আওয়ামী লীগের একজন নির্বাচনে একজন প্রার্থীর মুখে কথা বলতে শুনেছিলাম যে আওয়ামী লীগের এত ভোট, সামনে আওয়ামী লীগের ভোট, পেছনে আওয়ামী লীগের ভোট, ডানে আওয়ামী লীগের ভোট, বামে আওয়ামী লীগের ভোট, এই যে এত ভোট, এত মানুষ দেখা যাচ্ছে, এদের প্রায় কাউকে খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, এবং ক্ষমতায় না থাকার একটা সম্ভাবনা তৈরি হয়। আর যদি সত্যি সত্যি ধরে নেই যে ডানে আওয়ামী লীগের ভোট, বামে আওয়ামী লীগের ভোট, পেছনে আওয়ামী লীগের ভোট, সামনে আওয়ামী লীগের ভোট, তার মানে তো জনগণ আপনার সাথে আছে, তাহলে তো আর আপনার আতঙ্ক বা ভয়ের কোনো কারণ নেই। তাহলে এত জনগণ যদি সঙ্গে থাকে তাহলে আপনি এত ভয় এত আতঙ্ক পাচ্ছেন কেন, করছেন কেন, করছেন তার কারণ আপনি ক্ষমতায় থেকে যা করার কথা ছিল তা করেননি, যে রাজনীতি করার কথা ছিল সেই রাজনীতি করেননি, সহনশীল রাজনীতি করেননি, অন্যের প্রতি সহমর্মিতা দেখাননি, অন্যের প্রতি সমবেদনা দেখাননি, আপনিও নিপীড়ন নির্যাতনের রাজনীতি করেছেন, পূর্বে যারা করেছিল তাদের চেয়ে শতগুণ বেশি করেছেন, সেই কারণেই আশঙ্কাটি তৈরি হয়েছে। আমরা নিপীড়ন নির্যাতনের রাজনীতিও চাই না, প্রতিশোধপরায়ণ মানসিকতাও চাই না, দেশে কোনো গৃহযুদ্ধ তো নয়ই, দেশে কোনো রকম সংঘাত চাই না, সেই সংঘাতমুক্ত রাজনীতি চাই, সংঘাতমুক্ত নির্বাচন চাই, নির্বাচনের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় আসেন। এখন সেই ক্ষমতায় আসা দলটির নাম আওয়ামী লীগ না বিএনপি সেটা দেশের মানুষ ঠিক করবে, আমরা নই। আমরা শুধু দাবি জানাই সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটি নির্বাচন, আমরা ভোটারবিহীন নির্বাচন চাই না, রাতে ভোটের নির্বাচন চাই না, যার ভোট তিনি দিবেন, দিনের ভোট দিনে দিবেন, এরকম একটা নির্বাচন চাই শুধু।